নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজকে শনিবার, ঢ্যাঁড়স রান্না করছি, ভর্তা, ভেন্ডি ভর্তা রান্না করব বা ঢ্যাঁড়স ভর্তা রান্না করব। ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি এবং সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে সেদ্ধ করে ঢাকনা দিয়েছি, তারপর সেদ্ধ করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজ, রসুন, লঙ্কা বুনিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো, অন্য পাত্রে এখন রেখে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি সর্ষে তেল দিয়ে। পেঁয়াজগুলো ফ্রাই করে ঢ্যাঁড়সগুলো মেখে নেব। লঙ্কা দিচ্ছি, রসুন দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো মেখে নেব, ফ্রাই করা পেঁয়াজ, রসুন, লঙ্কা সঙ্গে। লাইক করে দেবেন আমার ভিডিও আর শেয়ার করে দেবেন, বাকি সবাইকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। নুন দিচ্ছি স্বাদ মতন। হয়ে গেছে দেখুন ঢ্যাঁড়স ভর্তা, ভেন্ডি ভর্তা, অন্য পাত্র।